আসসালামু আলাইকুম। হ্যালো বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আপনারা জানেন ইতিমধ্যে বাংলাদেশের সবচেয়ে বড় একটা সার্কুলার হয়ে গেছে, যেটা হচ্ছে প্রাইমারি শিক্ষক নিয়োগ সার্কুলার। তো বাংলাদেশে এ পর্যন্ত যত সার্কুলার হয়েছে তার মধ্যে সবচেয়ে বড় এবং বৃহৎ আকার যে সার্কুলার সেটা হচ্ছে যে এই বছরের প্রাইমারি নিয়োগ সার্কুলার। কারণ এখানে পোস্ট রয়েছে প্রায় 32,500, অর্থাৎ এত বড় সার্কুলার আগে কখনোই হয় না। তো যেহেতু এত বড় একটা সার্কুলার, সুতরাং সকলেরই বুঝতে হবে যে এখানে প্রতিযোগিতাও কিন্তু অনেক বড় পরিসরে হবে। কারণ হচ্ছে যে দীর্ঘ প্রায় 6-7 মাস যাবৎ আমরা করোনা পরিস্থিতির কারণে সকল নিয়োগ পরীক্ষা বন্ধ ছিল এবং সকল প্রার্থীরাই কিন্তু চাকরি প্রার্থীরা মুখে আছে কখন একটা চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি আসবে। তো এই প্রাইমারি নিয়োগ বিজ্ঞপ্তিরা কিন্তু সবাই সবাই অ্যাপ্লাই করবে এবং সবাই তাদের সর্বোচ্চ চেষ্টা করবে যাতে তারা নিয়োগ পরীক্ষায় অংশগ্রহণ করে তারা উত্তীর্ণ হতে পারে। তো আজকে প্রাইমারি নিয়োগ পরীক্ষা নিয়ে আমার কিছু আলোচনা, এবং ধীরে ধীরে আমরা বিভিন্ন টিউটোরিয়ালের মাধ্যমে প্রাইমারি নিয়োগ পরীক্ষার সম্পূর্ণ প্রস্তুতি আপনারা আমাদের এই ইউটিউব চ্যানেল থেকে নিতে পারবেন। তো আজকে আমরা আলোচনা করব মূলত ইংরেজির কিছু অংশ নিয়ে। তো আমি একটু প্রথমে মানদণ্ডের দিকে যাচ্ছি। শুরুতে দেখেন যে প্রাইমারি নিয়োগ পরীক্ষার জন্য যে মানদণ্ডটা 80 নম্বরের পরীক্ষা হবে, এর মধ্যে বাংলা থেকে আসবে 20 আসবে বাংলা থেকে, ইংরেজি আসবে 20, গণিত আসবে 20, সাধারণ জ্ঞান, বিজ্ঞান, বিজ্ঞান বলতে দৈনন্দিন বিজ্ঞান যেটা বুঝি আমরা, এবং কম্পিউটার, এই তিনটা সেকশন মিলে আসবে 20। মোট 80 মার্কের পরীক্ষা হবে। তো আমরা আজকে ইংরেজি কি কোশ্চেন গুলো আসবে সেটা নিয়ে একটু আলোচনা করব। শুরুতে দেখতেছি আমরা ইংরেজিতে গ্রামার আইটেম থেকে কোশ্চেন আসবে 13 থেকে 14টার মতো আনুমানিক, অর্থাৎ প্রতি বছর গ্রামার আইটেম থেকে 13 থেকে 14টা কোশ্চেন এসে থাকে। ভোকাবুলারি আইটেম থেকে কোশ্চেন এসে থাকে 6 থেকে 7টা। তাহলে আমরা ভোকাবুলারি আইটেমটা অবশ্যই পড়তে হবে, গ্রামার আইটেমটাও পড়তে হবে। তারপর হচ্ছে লিটারেচার আইটেম থেকে প্রতি বছর প্রশ্ন এসে থাকে সাধারণত 1টা। বিগত বছরের প্রশ্নগুলো পর্যালোচনা করে আমরা এই সমীকরণটাই পেয়েছি যে গ্রামার আইটেম থেকে কোশ্চেন এসে থাকে আমাদের 13 থেকে 14টা কোশ্চেন আসে, আর ভোকাবুলারি আইটেম থেকে কোশ্চেন এসে থাকে 6 থেকে 7টা, আর লিটারেচার আইটেম থেকে প্রশ্ন আসে 1টা এসে থাকে। তো আজকে আমরা ইংরেজির আলোচনা যেহেতু করব, তাহলে আমরা দেখে নিবো যে গ্রামার আইটেম কোন কোন আইটেম থেকে কি কোশ্চেন আসতে পারে এটা একটা ধারণা আমরা নিতে পারি। তো আপনি একটু লক্ষ্য করুন, আমি একটু আপনার দেখিয়ে দিচ্ছি কোন আইটেম থেকে কি কি কোশ্চেন আসতে পারে। শুরুতে আমরা ধরি গ্রামার পার্টস অফ স্পিচ। যে পার্টস অফ স্পিচ আইটেমটা, এই আইটেম থেকে কোশ্চেন আসতে পারে আমাদের 2টা, পার্টস অফ স্পিচ থেকে 2টা কোশ্চেন আসতে পারে। আমরা যদি ধরি টেন্স, রাইট ফর্ম অফ ভার্ব, এই আইটেম থেকে কোশ্চেন আসতে পারে আমাদের 1টার মতো। টেন্স বা রাইট ফর্ম অফ ভার্ব নিয়ে আমাদের 1টা কোশ্চেনের মতো আসতে পারে। তারপরে আমাদের ফিল ইন দা ব্ল্যাঙ্ক উইথ অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড, অর্থাৎ ফিল ইন দা ব্ল্যাঙ্ক খালি ঘর পূরণ করো উইথ অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড, উপযুক্ত শব্দ দ্বারা। এইরকম আইটেমে কিছু কোশ্চেন আসতে পারে, এই আইটেম থেকে কোশ্চেন আসতে পারে আমাদের 3টার মতো। বিভিন্ন বছরের আমরা বলেছি ইতিমধ্যে যে বিভিন্ন বছরের কোশ্চেনগুলো পর্যালোচনা করে এমন একটা সমীকরণ আমরা আসতে পেরেছি যে পার্টস অফ স্পিচ আইটেম থেকে কোশ্চেন আসতে পারে 2টা, আবার অনেক সময় 2টার বেশিও আসে কমও আসে, সেটাও সেই টেন্স এবং রাইট ফর্মের বার থেকে আসতে পারে 1টা, ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক উইথ অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড এই আইটেম থেকে কোশ্চেন আসতে পারে 3টা। তারপরে আমরা ধরি ভার্ব জিরান্ড পার্টিসিপল, এই যে ভার্ব জিরান্ড পার্টিসিপল এই আইটেম থেকে আমাদের কোশ্চেন আসতে পারে তাও 1টা।
নাম্বার জেন্ডার, এই আইটেম থেকে কোশ্চেন আসতে পারে দুইটা, বয়স থেকে কোশ্চেন আসতে পারে আমাদের একটা, নেরেশন থেকে কোশ্চেন আসতে পারে আমাদের দুইটা। সেন্টেন্স কানেক্টর থেকে কোশ্চেন আসতে পারে আমাদের দুইটা। তাহলে আমরা কি বুঝতে পারলাম, যে আমরা যদি ইংরেজিতে ভালো করতে চাই গ্রামারে, যে 13 থেকে 14টা কোশ্চেন আসে, এখানে যদি কোশ্চেনগুলো আমরা সলভ করতে চাই, তাহলে আমরা এই পার্টগুলো অবশ্যই আমাদের আয়ত্ত থাকতে হবে। পার্টস অফ স্পিচ, তার থেকে দুইটা কোশ্চেন আসে আমরা বলেছি, টেন্স বা রাইট ফ্রম ভার্ব থেকে একটা কোশ্চেন আসে আমরা বলেছি, তারপরে ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক উইথ অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড, এই অর্থাৎ খালি ঘর পূরণ করা উপযুক্ত শব্দ দ্বারা। এই আইটেম থেকে আমাদের 3টা কোশ্চেন আসতে পারে, ভার্ব, জিরান, পার্টিসিপল, এই আইটেম থেকে 1টা কোশ্চেন আসতে পারে, আর নাম্বার, জিন্ডা এবং জেন্ডারের কোশ্চেন থেকে, এই আইটেম থেকে 2টা কোশ্চেন আসতে পারে, বয়েস আইটেম থেকে 1টা কোশ্চেন আসতে পারে, নেরেশন আইটেম থেকে 2টা কোশ্চেন আসতে পারে, আর সেন্টেন্স কানেক্টর থেকে আমাদের 2টা কোশ্চেন আসতে পারে। তাহলে আমরা আজকে আলোচনা করব মূলত যেটা, যে এই যে পার্টস অফ স্পিচ, পার্টস অফ স্পিচ থেকে যে 2টা কোশ্চেন এসে থাকে, এই কোশ্চেন গুলো কেমন আইটেমের হয়ে থাকে, কোন ধরনের হয়ে থাকে, এরকম কয়েকটা কোশ্চেন আমরা আলোচনা করব। বিগত বছরের কয়েকটা কোশ্চেন যে বিভিন্ন পরীক্ষায় এসেছিল, প্রাইমারি প্রাথমিক নিয়োগ পরীক্ষায় গত বছরগুলোতে যে প্রশ্নগুলো এসেছিল, এখান থেকে আমরা কিছু প্রশ্ন আজকে তুলে দেবো, যে পার্টস অফ স্পিচ আইটেম থেকে কিরকম ভাবে কিছু প্রশ্ন এসে। শিক্ষার্থী বন্ধুরা, আমরা গ্রামার আইটেম থেকে কি কি কোশ্চেন এসে থাকে সেটা নিয়ে আলোচনা করলাম। এবার আমরা আসি, আমরা যে লিখেছিলাম ভোকাবুলারি আইটেম থেকে 6 থেকে 7টা কোশ্চেন আসতে পারে, ও আইটেমগুলোতে কি কি ধরনের কোশ্চেন আসতে পারে আমরা একটু। আমরা দেখতেছি স্পেলিং, তার মানে হচ্ছে যে বানান শুদ্ধিকরণ, অর্থাৎ একটা বানান দিয়ে দিবে, শব্দ দিয়ে দিবে, যেটার কোনটা বানান সেটা বলবে, বা এভাবে কোশ্চেন আসতে পারে নিচের কোন শব্দটি শুদ্ধ, এর মধ্যে মধ্যে থেকে 4টা একই শব্দের 4টা স্পেলিং দেওয়া থাকবে, এবং যে স্পেলিংটা সঠিক সেটা আমাদের অ্যান্সার করতে হবে। তো বানান শুদ্ধিকরণ থেকে আমাদের 2টা কোশ্চেন আসতে পারে। তারপর হচ্ছে যে সিনোনিম, অ্যান্টোনিমস, মানে হচ্ছে যে সমার্থক শব্দ এবং বিপরীত শব্দ, অর্থাৎ একটা শব্দের সমার্থক শব্দ বা বিপরীত শব্দ কি হতে পারে, এইভাবে কোশ্চেন আসতে পারে। এই আইটেম থেকে কোশ্চেন আসতে পারে আমাদের 2টা। তারপর হচ্ছে যে আইডম এন্ড ফ্রেজ, অর্থাৎ বাগধারা আমরা বাংলায় যেটা বুঝে থাকি, তাই এখান থেকে আসতে পারে আমাদের 2টা কোশ্চেন। প্রোভার্ব এবং ট্রান্সলেশন, প্রবাদ বাক্য এবং ট্রান্সলেশন হচ্ছে যে বঙ্গানুবাদ, এখান থেকে 1টা কোশ্চেন আসতে পারে। তাহলে আমরা কি বুঝতে পারলাম, যে আমাদের ইংরেজিতে যদি আমরা 20 থেকে 20 পেতে চাই, অর্থাৎ আমরা প্রাইমারিতে যদি অবশ্যই আমরা টিকতে চাই ইন্টারভিউয়ে, তাহলে কিন্তু আমাদের অবশ্যই ইংরেজি এবং বাংলা এই 2টার বিস্তরে, আমার ইংরেজি এবং গণিত এই 2টাতে আমাদের অজ্ঞাত ধারণা থাকতে হবে, এবং আমাদের মার্ক অনেক বেশি তুলতে হবে। তাহলে ইংরেজি যদি আমরা বেশি মার্ক তুলতে চাই, তাহলে আমাদের কি করতে হবে, যে আইটেমগুলো আমরা লিখে দিয়েছি এগুলো অবশ্যই আমরা শিখতে হবে, যাতে পরীক্ষায় আসলে আমাদের আমরা খুব সহজে অ্যান্সার করতে পারি। তো আমরা বলেছিলাম যে আমরা আজকে আলোচনা করব যে গ্রামার অংশের পার্টস অফ স্পিচ থেকে যে 2টা কোশ্চেন আসতে পারে, এই পার্টস অফ স্পিচ থেকে কি ধরনের কোশ্চেন আসতে পারে, এটা নিয়ে আমরা একটু আলোচনা করব। তাহলে আমরা একটু বোর্ডের দিকে লক্ষ্য করি। তো আমাদের একটা কোশ্চেন এসেছিল যে হুররা উই হ্যাভ ওয়ান দ্য ম্যাচ, অর্থাৎ কি আনন্দ আমরা খেলায় জিতেছি। হুরের পরে আমাদের এখানে দেয়া আছে বিস্ময়সূচক চিহ্ন, না সরি, আবেগসূচক চিহ্ন, অর্থাৎ নোট অফ এক্সক্লেমেশন। তাহলে হুররা উই হ্যাভ ওয়ান দ্য ম্যাচ, কি আনন্দ বা কি মজা আমরা খেলায় জিতেছি। দ্য আন্ডারলাইন ওয়ার্ড ইজ ড্যাশ, অর্থাৎ এই যে আন্ডারলাইন করা যে শব্দটা, উপরে আন্ডারলাইন করা শব্দ আছে আমাদের হুররা, হুররা শব্দটা কোন পার্টস অফ স্পিচ? অপশন দেওয়া আছে 4টা, অ্যান ইন্টারজেকশন, প্রিপোজিশন, অ্যাডভার্ব, নাউন। তাহলে আমরা জানি যে অ্যাডভার্ব, নাউন, নাউন তো নাম বোঝা, এটা তারা কিন্তু নাম বোঝাচ্ছে না, কি আনন্দ বা কি মজা, এটা তারা কিন্তু আমার আবেগটাকে বোঝাচ্ছে, আবেগ সূচক শব্দ হতে পারে। তো আবেগ সূচক শব্দ হতে হলে আমরা জানি কোন পার্টস অফ স্পিচ সেটা, এটা অবশ্যই ইন্টারজেকশন, কারণ ইন্টারজেকশন শব্দের অর্থ হচ্ছে আমাদের আবেগ সূচক। যে পার্টস অফ স্পিচ 8 প্রকার রয়েছে, যে সর্বশেষ প্রকার হচ্ছে যে ইন্টারজেকশন, ইন্টারজেকশন আবেগ সূচক শব্দ, যে শব্দগুলো দ্বারা আবেগ, ইচ্ছা, হাসি, কান্না, আনন্দ, দুঃখ
বেদনা ইত্যাদি বোঝায়, আবেগগুলো বোঝায়, তাকে ইন্টারজেকশন বলে। তাহলে এখানে কিন্তু এই শব্দটা হুররে দ্বারা আনন্দ বোঝাচ্ছে, সুতরাং এটা হচ্ছে কি অ্যান ইন্টারজেকশন। আমরা চোখ বন্ধ করে আনসার লিখতে পারি যে এটা একটা ইন্টারজেকশন। তো আরো কিছু কোশ্চেন এসেছিল আমাদের বিভিন্ন পরীক্ষায় বিগত প্রাইমারি পরীক্ষাগুলোতে, যে আমরা দেখতে পাচ্ছি একটা বাক্য লেখা আছে, আই ওয়াটার দা গার্ডেন, তার মানে হচ্ছে যে আমি বাগানে পানি দেই। এই বাক্যটাতে দা আন্ডারলাইন্ড ওয়ার্ড ইজ ড্যাশ, এই যে আন্ডারলাইন করে যে ওয়াটার শব্দটা, এটা কি বোঝাচ্ছে, এটা কোন পার্সিপিস? অপশন দেওয়া আছে নাউন, ভার্ব, অ্যাডভার্ব, প্রোনাউন। তো আমরা জানি যে ওয়াটার শব্দের অর্থ পানি, এটা কিন্তু একটা বস্তুকে বোঝায়, অর্থাৎ এটাকে আমরা বলতে পারি ম্যাটেরিয়াল নাউন, কারণ এটা একটা বস্তুর নাম যেটাকে গণনা করা যায় না কিন্তু পরিমাপ করা যায়। কিন্তু এই বাক্যটাতে ওয়াটারটা কি আসলেই নাউন? আমি এখানে ওয়াটার মানে হচ্ছে যে পানি দেওয়া, দা গার্ডেন মানে হচ্ছে যে বাগানে, অর্থাৎ বাগানে পানি দেই, তাহলে পানি দেওয়া সেটা দ্বারা কিন্তু আসলেই ভার্ব নাউন বোঝায় না, তারা কিন্তু কাজ করা বোঝায়, অর্থাৎ ভার্ব হয়। আর সাধারণত আমরা জানি একটা সেন্টেন্সের স্ট্রাকচার হচ্ছে শুরুতে সাবজেক্ট থাকে, তারপরে ভার্ব থাকে, যেহেতু আমাদের এখানে আই এর পরে ভার্ব ওয়াটার আছে, সুতরাং আইটাকে আমরা ওয়াটারটাকে কি বলতে পারি, একটা ভার্ব বলতে পারি। সো আমরা ওয়াটারটাকে কি বলবো, ভার্ব। এটা কারেক্ট অ্যান্সার হচ্ছে, কারেক্ট অ্যান্সার হচ্ছে আমাদের ভার্ব। তারপর লেখা আছে দ্য কমিটি কনসিস্ট অফ ফাইভ মেম্বার্স, দ্য আন্ডারলাইন ওয়ার্ড, এই যে আন্ডারলাইন ওয়ার্ড কমিটি, পাঁচজন সদস্য নিয়ে গঠিত এটা বলছে। তাহলে কমিটি শব্দটা কি, অপশন লেখা আছে প্রপার নাউন, কমন নাউন, কালেকটিভ নাউন, না ম্যাটেরিয়াল নাউন। তাহলে কমিটিটা আসলে কোন নাউন? তাহলে আমরা জানি যে যে নাউনটা একাধিক ব্যক্তি বা বস্তুর সমষ্টি নিয়ে গঠিত হয় সেটাকে আমরা সাধারণত কালেকটিভ নাউন বলি। তাহলে কমিটি গঠিত হলে কিন্তু একজন ব্যক্তি নিয়ে কমিটি গঠিত হয় না, এখানে অনেকগুলো মানুষের সমষ্টি হতে হয়। সেটা হতে পারে একের অধিক, সেটা হতে পারে 10-15 বা 20 বা 50 বা 70, আমরা যত সদস্য বিশিষ্ট কমিটি বলে থাকি, তাহলে এখানে কিন্তু একাধিক ব্যক্তি বা বস্তুর সমষ্টি হতে হবে। তাহলে কমিটি গঠন করতে একাধিক ব্যক্তির সমষ্টি লাগে, সুতরাং এটা হচ্ছে একটা কালেকটিভ নাউন। সো আমরা এটাকে কারেক্ট অ্যান্সার হতে পারি কালেকটিভ নাউন। তারপর আরেকটা কোশ্চেন লেখা ছিল যে নাউন অফ দা ওয়ার্ড ইজ পুয়ার, মানে হচ্ছে যে পুয়ার শব্দটার নাউন ফর্মটা কি। অপশন দেওয়া আছে পুরুটি, পোভার্টি, প্রোভার্টি, পুয়ার। তাহলে পুয়ার ইটি, এটা কিন্তু আসলে কখনোই হবে না, এরকম কোন শব্দ আসলে আমরা পাই না। সুতরাং নাউনের ও পুয়ারের নাউন ফর্ম যদি আমরা খুঁজতে চাই তাহলে আমরা ধরতে হবে এটাকে পপার্টি, মানে হচ্ছে দারিদ্র বা দরিদ্র। তো এইরকম ভাবে আমাদের যে পার্সুপিসফিস আইটেম থেকে, পার্সুপিসফিস শিক আইটেম থেকে আমাদের বিগত প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষায় কোশ্চেন এসেছিল। তো আশা করি এবছরের কোশ্চেনগুলো তো এই টাইপের হবে, অন্য কোনো টাইপের হবে না। তো আপনারা যদি পার্সুপিসফিস সম্পর্কে এরকম ধারণা থেকে থাকে যে কোন ওয়ার্ডটা এখানে অ্যাডজেক্টিভ বা অ্যাডভার্ব বা প্রিপোজিশন বা কনজাংশন এরকম, তারা অপশনে দিয়ে দিবে বা একটা বাক্য দিয়ে দিবে, বাক্য থেকে আমাদের আন্ডারলাইন করে দিবে একটা শব্দ, আমরা বাক্যটা পড়ে অর্থ সহ বুঝে আমাদের বুঝতে হবে যে এই বাক্যটার ওই আন্ডারলাইনকৃত শব্দটা কোন পার্শ্ব পিছে পিছে পড়ে, এইরকম কোশ্চেন আমাদের কিছু কোশ্চেন এসে থাকবে।